সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। এদেশের প্রথম দিকের প্রথম সারির অভিনেত্রী সুলতানা জামান, অনেক কথা বলেছি গত সপ্তাহে তার সঙ্গে, আরো কিছু কথা, আর সেই কথা নিয়েই শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। গত সপ্তাহে আমরা কথা বলেছি এদেশের প্রথম সারির অভিনেত্রী সুলতানা জামানের সঙ্গে। আমাদের চলচ্চিত্র প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই তিনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা ছোটবেলায় দেখেছি আপনি লাক্স তারকা ছিলেন, আপনার মনে আছে? লাক্সের একটা ছবিতে আমি কাজ করেছিলাম, তো লাক্সে ওরা বলল যে আপনাকে কত টাকা দিতে হবে। তাই বললাম যে আমাকে কোনো টাকা দিতে হবে না। তারপরে ওনারা ওই সেট সাজালেন যে সমস্ত জিনিস দিয়ে, আদমজি কোর্টের একটা দোকান থেকে ওনারা বিরাট একটা খাট কিনে নিয়ে আসতেন, খুব এক্সপেন্সিভ খাট, তারপরে নেটের পর্দা, ভেলভেটের পর্দা, সমস্ত কিছু ডেকোরেশন যা কিছু সমস্ত কিছু ওনারা আমাকে দিয়ে দিলেন, গিফট করলেন আর কি, বুঝলেন। এই হলো লাক্সের কাহিনী। পশ্চিম পাকিস্তানে সে সময় যারা তারকা ছিলেন, ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আলী, জেবা, শামিমারা, তাদের সঙ্গে দেখা হতো? হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হতো, আলাপ পরিচয় হতো। আমি ওখানে যে হোটেলে গেলে ওয়াহিদ মুরাদ এসে আমার খোঁজ খবর নিত, প্রায় আসতো, এসে খোঁজ খবর নিত ওয়াহিদ মুরাদ। 1968 সাল মোহাম্মদ শাহজাহান তৈরি করলেন জঙ্গলি ফুল ছবিটি, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। 1968 সাল নাজির আহমেদ সাহেব তৈরি করলেন নতুন দিগন্ত ছবিটি, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। নাজির আহমেদ সাহেব এবং আমাদের চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, আমাদের চলচ্চিত্র শিল্পের প্রতিষ্ঠা, বিভিন্ন ভাবে উনি জড়িয়ে আছেন, তার সম্পর্কে জানতে চাইবো এবং জানতে চাইবো এই ছবিটি সম্পর্কে। নাজির আহমেদ সাহেব পরিচালিত নতুন দিগন্ত ছবিতে আমি অভিনয় করেছি, নায়ক ছিলেন রহমান সাহেব। আমাকে নাজির আহমেদ সাহেব মিনা কুমারী বলে ডাকতেন। তারপরে প্রত্যেক দিন রাত্রিবেলা আমাকে ডেকে বসিয়ে যত সব ভূতের গল্প বলতেন, ভূতের গল্প বলে আমাকে ভয় দেখাতেন। একদিন হলো কি, আমরা ছিলাম শ্রীপুর বাংলোতে, ওখান থেকে আমরা গেলাম শামসুন্নগর বাংলাতে। আসার পথে আমাদের গাড়ি খারাপ হয়ে গেল, গাড়ি যাওয়া ঠিক হয় না। তারপরে আমরা সব গাড়ির মধ্যে গ্লাস তুলে দিয়ে বসে আছি। তারপরে দেখি কি রাত্রি 3টা বাজে, তো বাঘ, দুই পাশে তো পাহাড় পাহাড়ের টিলা, বাঘ বেরিয়ে এসে আমাদের গাড়ির চারপাশ দিয়ে ঘুরছে। তারপর যাই হোক, ভোর রাত্রির দিকে একটা লোক আসলো, সাদা ড্রেস পরা, পাগড়ি মাথায়, এসে ড্রাইভিং সিটে বসলো, বসে সে গাড়িটা চালিয়ে নিয়ে আসলো। কিন্তু আমরা ভালো করে তার মুখ দেখলাম না, লোকটা কে, কি ব্যাপার। 1969 সাল রহিম নওয়াজ তৈরি করলেন বাণিজ্য সফল ছবি, ছবির নাম মনের মতো বউ, ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। তো আমার রোলটা ছিল থিম রোল, আমার অভিনয় অংশটা খুব ছোট ছিল। তো এখন এত ছোট একটা চরিত্রে আমি কাজ করব কিনা সে সম্বন্ধে সবার সন্দেহ ছিল। আতা সাহেব বাসায় আসলেন, জামান সাহেবের সঙ্গে কথা বলছেন, আমি ভেতরে গিয়েছি চা নাস্তার কথা বলতে, তখন জামান সাহেবকে বলেছেন, জামান সাহেব আপনার বউয়ের সঙ্গে
আমার অভিনয় করার খুব ইচ্ছা। যেমন বলেছেন যে ঠিক আছে, আমার আপত্তি কিছু নাই। তারপরে আমি এসছি, এসে শুনলাম জামান সাহেব বললেন আমাকে যে ওনার সঙ্গে তোমার অভিনয় করতে হবে, ওনার খুব শখ তোমার সঙ্গে অভিনয় করার। তারপর ওনার সঙ্গে অভিনয় করলাম, গানটা ছিল খুব ভালো আর কি, মনে রাখার মতো গান আর কি। ওটা যখন টেলিভিশনে মাঝে মাঝে দেখায় গানগুলো, আপনার কেমন লাগে? আমার ভালো লাগে সেই সব দিনে। আর টেলিভিশনে দেখতে লাগলে যখন দেখায়, তো আমি যদি না দেখি তখন না জানি, তখন মেয়ে আমাকে টেলিফোন করে, আম্মু তোমার গান দেখাচ্ছে মনের মতো বউ দেখো। আতা ভাই সম্পর্কে কিছু জানতে চাই। এমন একজন ব্যক্তিত্ব, উনি অনেক কিছু সম্বন্ধে জানতেন, বলতে গেলে একটা ইনস্টিটিউট আর কি। হ্যাঁ, আমাকে স্নেহ করতেন। আমার একটা কথা রাখবে? তোমার কোন কথাটা আমি রাখিনি। আমার মাথায় হাত দাও। দিলাম। কথা দাও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার তুমি আমার কাছে কথা দাও, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। না যাব না, যাব না, যাব না। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। 1969 সাল, আমরা আমাদের আজকের অতিথিকে পেলাম নতুন পরিচয়ে, প্রযোজিকা হিসাবে। আর একটি ব্যাপার আমরা লক্ষ্য করলাম, তিনি অভিনয় করলেন তার স্বামীর পরিচালিত একটি ছবিতে, ছবির নাম ভানুমতি। হঠাৎ ছবি প্রযোজনা কেন? তখন অনেকেই, অনেক শিল্পীরাই ছবি প্রযোজনা করছিলেন। আমার হাজবেন্ড পরিচালনা করলেন, জামান সাহেব। আমার ফুফাতো ভাই সৈয়দ নাজরুল আলম লন্ডনে থাকে, তখন এখানে ছিল, সে কাহিনী আর সংলাপ লিখলো, ফোক ছবি। তারপর ছবি রিলিজ হলো, মোটামুটি বিজনেস করেছে আর কি। আমার যে বড় ভয় বন্ধু, তোমার আবির্ভাব আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমাকে আবার না হারাতে হয়। পাগল, এসব কথা ভাবতে হয়? আমার এই বন্ধু জীবনে তুমি একমাত্র মুক্তির আনন্দ। কিন্তু উঠতে নারে আমার সাথে, মান কইরাছো কোন কথাতে গো, এবার মোরে কইরা ক্ষমা, মুখানা ফিরা ময়না কেন, কওনার কথা একটু ফিরাচা। মুখ দেখাতে পারি না যে গো, এখন কেন আসলে বলো, উঠতে নারি ময়না কেন, কওনার কথা একটু ফিরাচা। আমি কবো না, কবো না কথা, যাও গো ফিরাচা। 1970 সাল, কারিগর তৈরি করলেন মিশর কুমারী নামের একটি ছবি, অভিনয় করলেন সুলতানা জামান, সেই সঙ্গে পেলাম আমরা পশ্চিম পাকিস্তানের স্বামী মারাকে। এই কারিগর সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। কারিগর তো একটা ছদ্মনাম আর কি, ওই মহসিন সাহেবের ছদ্মনাম কারিগর। উনি এফডিসিতে কাজ করতেন? হ্যাঁ, উনি এফডিসিতে ছিলেন, উনি একজন ইঞ্জিনিয়ার। 1970 সাল, রাজ্জাক শাবানাকে নিয়ে কিউ এম জামান তৈরি করলেন ছদ্মবেশী ছবিটি, সঙ্গে পেলাম আমাদের আজকের অতিথিকে। এটি তাদের প্রযোজনার ছবি, বাণিজ্য সফল ছবি, একটি আধুনিক বাংলা ছবি। ছদ্মবেশীতে শাবানা আর রাজ্জাক সাহেব অভিনয় করেছিল, আমি প্রডিউস করেছিলাম। ছবিটি জনপ্রিয় হয়েছিল, গানগুলো চমৎকার ছিল। হ্যাঁ, গানগুলো ভালো ছিল, ফেরদৌসের রহমানের গান ছিল, সাবিনা ইয়াসমিনের গান ছিল। তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে আপনি দারুণ জনপ্রিয় ছিলেন,
পশ্চিম পাকিস্তানে আপনার হাতে প্রচুর ছবি ছিল, কিন্তু কোনো একটি কারণে আপনি ছবিগুলো আর করেননি, কেন? ওরা বলল যে আপনাকে এখানে থেকে ছবি করতে হবে। তাই বলল না, আমার পক্ষে সেটা সম্ভবপর না, কিরণ যে আমার মেয়ে ছোট, আমি এখানে থেকে ছবি করতে পারবো না। তারপর আমি আটটা ছবি যাওয়ার ইয়ে হয়েছিল, কন্ট্রাক্ট হয়েছিল, আটটা ছবি ছেড়ে দিয়ে চলে আসলাম। 1976 সাল আমজাদ হোসেন তৈরি করলেন নয়নমণি, সারা দেশ তোলপাড় হলো নয়নমণিকে নিয়ে, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। মায়ের চরিত্র ওটাই প্রথম। আমজাদ হোসেন সাহেব আমার বাড়িতে চার দিন আসলেন, এসে বললেন ভাবি আমার এই ছবিতে কুলসুমের চরিত্র আপনাকে করতেই হবে। না, আমি ছবিতে কাজ ছেড়ে দিয়েছি, আমি আর ছবি করবো না। চার দিন পাঁচ দিনের দিন আমার বাড়িতে ঘটনা ঘটল, তখন আমার মনে হলো যে আমাকে আবার ছবিতে কাজ করতে হবে। তারপরে ওই নয়নমণি ছবিতে আমি কাজ করলাম। এত বছর পর তুই কেন গাড়ি দেখবার আইতস? যাওয়ার সময় তোর মায়েরে মায়ের ফুয়া যেতে পারলি না? ও শরীরে তো তোর ওই গোষ্ঠীর রক্ত, মানুষের জ্বালাইয়া পড়াইয়া তোর খুব আনন্দ পাস। এত বছরের মধ্যে তোর মার কথা কি একবারও মনে পড়ল না? 1977 সাল ইবনে মিজান তৈরি করলেন নিশান, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। ভাই হয়ে ভাইকে খুন করতে যাচ্ছিলি সামান্য একটা মেয়ের জন্য? তুই কি মানুষ না জানো? শত্রুর ওই রাক্ষসী মেয়েটাকে নিয়ে তোর আর মরণ খেলা খেলিস না বাবা। তোদের রক্তের যদি এতই তেজ থাকে, তবে তোদের পিতার হারানো নিশান আবার বিজয় গর্বে উড়িয়ে তোরা প্রমাণ কর তোদের রক্তের তেজ কত। 1977 সাল নারায়ণ ঘোষ মিতা তৈরি করলেন তৃষ্ণা, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি সুলতানা জামান। নারায়ণ ঘোষ মিতা অত্যন্ত জনপ্রিয় একজন পরিচালক, তার ছবিতে আপনি কাজ করলেন? ওনার ছবিতে আমি কাজ করলাম, প্রথম ওনার সঙ্গে কাজ করলাম তৃষ্ণা ছবিতে। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে লাস্টে যখন ছেলে জেল হয়ে যায়, তখন ছেলে চলে যাচ্ছে জেলে, তখন মা ডাকছে খোকা, একবার মা বলে ডাক খোকা, তারপরে খোকা চলে যাচ্ছে, তখন মা চিৎকার করে উঠল খোকা বলে, তারপরে খোকা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মিতা খুব ভালো লোক ছিলেন, মিতা তো শুনেছি মারা গেছেন। 1977 সাল আরও একটি মায়ের চরিত্র মমতাময়ী মা, আব্দুল লতিফ বাচ্চু তৈরি করলেন জাদুর বাসে নামের একটি বাণিজ্য সফল ছবি। অনেকদিন পর আমরা এই ছবিতে পেলাম আমাদের আজকের অতিথিকে। জাদুরবাসীর ছবিতে তো রাজ্জাক সাহেব ছিল, সুচরিতা ছিল, অলিভিয়া ছিল। রাজ্জাক সাহেব প্রতিদিন বলতেন ভাবি আমাদের খানা আপনার ঘরে এনে রাখবেন, আমরা এসে খাবো রাত্রিবেলা। তাই আমি খানা আনিয়ে রাখতাম ঘরে, 10টার সময় আসতো, এসে সবাই খেত, খেটে দিত। একদিন হলো কি, একটা লোক বোধহয় রিং টিং করেছে নাকি, সব ঘরে নকরি করে যাচ্ছে, সব ঘরে নক করছে। তারপরে আমি তো ভয়তে আর দরজা খুলছি না, আর খানা আনিনি, কিছুই করিনি, ভয়তে আমি আর সুচরিতা দম বন্ধ করে শুয়ে আছি। তারপরে সুচরিতা আমাকে এক ঘরে দিয়েছিল, সুচরিতা এক ঘরে দিয়েছিল। তাই বললাম যেন আমি একা থাকতে পারবো না, সুচরিতা আমার সঙ্গে দেন। তারপরে সুচরিতাকে আমার সঙ্গে দিল। রাজ্জাক সাহেবরা এসে খাওয়াটা আর কিছু আনিনি, তারপর ওরা সেই যে সেই সাগরিকা হোটেলের সেই লোককে সব ডেকে ডুকে তুলেছে, তুলে তারপরে খানা টানা রান্না করে আমার খেয়েছে আর কি। আমারে আর দাদুরে তোমাকে গ্রাম থেকে চলে যাইতে দাও। মা, দাদুরে আমি ছোট ভাই ডাকছি, ওর বিপদে আমি পাশে থাকুন না? না বাবা না, আমার পোড়া কপালের লাগে তোমার ঘরে বাঁধতে চাই না। দাদুর লাগে আমি ভিটা ছাড়া হয়েছি, কোনো ভিটাই আমার সহ্য হইব না। আমার ঘরে বিদায় দাও বাবা, আমার ঘরে বিদায় দাও। 1978 সালে মুক্তি পেল আজিজুর রহমান সাহেবের ছবি অগ্নিশিখা, অভিনয় করলেন সুলতানা জামান।
আজিজুর রহমান সাহেবের দুটো ছবিতে কাজ করেছি আমি, একটা হচ্ছে অগ্নিশিখা আর একটা হচ্ছে অনুভব। অগ্নিশিখা ছবিতে আনোয়ারা ছিল, হাসান ইমাম সাহেব ছিলেন, তারপরে শওকত আকবর সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিল। ছবিটা খুব ভালো ছবি ছিল, আমার খুব পছন্দের ছবি ছিল। এখন সময় কাটে কিভাবে? সময় কাটে, আমি তো চলাফেরা করতে পারি না, বেশিরভাগ সময় শুয়েই থাকি, নামাজ পড়ে শুয়ে শুয়ে। আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, তো সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস যেদিন করি সেদিন তো চার পাঁচ ঘন্টা আমি সেন্সলেসের মতো পড়ে থাকি। তারপরে আমাকে সকাল সাতটার সময় আমি যাই ডায়ালিসিস করতে, চার ঘন্টার ডায়ালিসিস করে, তারপরে আমি আসি, আমাকে তুলে নিয়ে যে কোনো রকম শুয়ে দেয়, তারপরে আমি পড়ে থাকি। তারপরে আমাকে হয়তো এসার সময় জোর করে ট্রেনে টুলে মারায় তোলে, তুলে নামাজ পড়ায়, খানা খাওয়ায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যেটা হয়তো অনেক আগেই আপনার জন্য পাওনা ছিল। শেষে হলেও এই ব্যাপারটি আমাদের বোধগম্য হয়েছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন। আপনার অনুভূতি কি? এতদিন পরে হলেও বাংলাদেশ সরকার আমাকে মনে করেছে, সেজন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আর আমার তরফ থেকে আমি সেজন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের চলচ্চিত্রে শিল্পের আপনার যারা সহকর্মী ছিলেন তাদের সঙ্গে কি, যারা এখনো জীবিত আছেন তাদের সঙ্গে কি দেখা সাক্ষাৎ কিংবা কথাবার্তা হয়? না, দেখা সাক্ষাৎ হয় না, আমি তো কোথাও যেতে পারি না, কারোর সঙ্গে আমার দেখা হয় না। তবে হাসান ইমাম সাহেব এসেছিলেন বাসায়, রোজিন এসেছিলেন, একদিন উনি একা এসেছিলেন, একদিন ওনার ওয়াইফ এসেছিলেন, দুজনে এসে আমাকে দিয়ে গেছেন। আর ওখানে হসপিটালে সব নাম রবীন্দ্র ঘোষ কবরি ওরা সব দেখতে গেছিল। আপনার অগণিত ভক্ত রয়েছে সারা বাংলাদেশে, তারা আপনার সেই ছবিগুলোর কথা মনে করে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন পুরনো ছবিগুলো দেখায় আপনাকে দেখে অভিভূত হয়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি অনেক আনন্দিত তারা আমার ছবি পছন্দ করে দেখেন, আমি তো অসুস্থ বেশি কথা বলতে পারি না, তো তাদের উদ্দেশ্যে আমি আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আপনার জীবনে কোনো অপূর্ণ ইচ্ছে এখনো বাকি রয়ে গেছে কি? হ্যাঁ, কোনো অপূর্ণ ইচ্ছে যেটা পূরণ হলে আপনি খুশি হতেন? অপূর্ণ ইচ্ছে একটাই আমার আর রয়ে গেছে, সেটা আমি লেখালেখি করতাম, লিখতাম। আমার একটা উপন্যাসও বাজারে ছিল, সাগরের নীল চোখে, তারপরে কলঙ্কিনী লায়লা বলে একটা উপন্যাস ওই ম্যাগাজিনে ছাপা হয়েছিল জনকণ্ঠ, তারপরে আমি আর লিখতে পারিনি, আমার এই মাইগ্রেনের মাথার ব্যথার জন্যে আমি আর লিখতে পারিনি। এটাই আমার মনের একটা অপূর্ণতা রয়ে গেছে আর কি। আমরা চ্যানেল আইয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এই শরীর নিয়েও আপনারা দীর্ঘ সময় আপনি আমাদের জন্য বরাদ্দ করেছেন, কথা বলেছেন, এবং আমরা বিস্মিত হয়েছি। আজ থেকে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর আগের ঘটনা অবলীলাক্রমে আপনি আমাদেরকে বর্ণনা করেছেন। আপনার এই প্রখর স্মৃতিশক্তিকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি দীর্ঘদিন আপনি সুস্থ থাকেন, আপনি যেন আবার লিখতে পারেন এবং আপনার মনের কথাগুলো যেন লিপিবদ্ধ করে রেখে যেতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা গ্রহণ করুন। আল্লাহ হাফেজ। আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়াই বুকেতে জড়াই করেছো আমায় ধন্য। বুকের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমায় প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো
থেকো কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে।